হাই গাইজ, আমি রোহন, এডুকার প্রবীর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি এই 2020। ঠিক আছে, আপনাদের কম্পিটিটিভ যে কোনো এক্সামের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট, তার ডেসক্রিপটিভ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের নিয়ে এসেছি। অবশ্যই আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে আপনাদের সময় বাঁচানোর জন্য এবং নিজের সময়ের জন্য কিছু যেসব ইম্পর্টেন্ট যেসব তথ্যগুলো, পাঁচটা হোক তিনটে হোক, যে তথ্যগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয় বাছাই করা, আমি সেটাই নিয়ে আসি আপনাদের সামনে এবং কম টাইমের মধ্যে। আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন, দেখতে থাকুন। আর দেখতে অবশ্যই ভালো লাগলে এরকম ধরনের ইনফরমেশন, এরকম ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আরও পেতে চাইলে আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন ক্লাসে যাওয়া যাক। তো 2020 এর কি না কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলছি, জন টুনার। ঠিক আছে, একে না প্রেসিডেন্ট, কোথাকার প্রেসিডেন্ট, কানাডা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসরায়েল, এই যে ইসরায়েল, ইসরায়েলের একটা রোড, যে রোডটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পোয়েট্রি যে লিখতেন সে বিশ্বকবিকে না রবীন্দ্রনাথ ঠাকুর এর নামে নামকরণ করা হয়েছে, ইসরায়েলের একটা রোড, সেটা কি তেল আভিভ রোড। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণ, যেটা কলকাতা পোর্ট, সে কলকাতা পোর্টের নামকরণ চেঞ্জ করে সে নাম কি রাখা হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি। এরপরে আমরা যদি যাই তো নেক্সট ইনফরমেশনে যাব ডিআরডিও নিয়ে, ডিআরডিও এইদিকে লক্ষ্য রাখুন। এই ডিআরডিও সম্বন্ধে আরো বিস্তারিত, খুব ইম্পর্টেন্ট বিস্তারিত ক্লাস পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন, অলরেডি আমাদের আপলোড দেওয়া আছে ডিআরডিও, যারা শুনে রেখেছেন বা জানেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ডিআরডিও স্থাপিত হয় 1958 কোথায়, নিউ দিল্লি, এবং ডিআরডিও হ্যাজ কন্ডাক্টেড দ্য সাকসেসফুল ফ্লাইট অফ ABHYAS, এইটা কে তৈরি করেছিল, ADE দ্বারা তৈরি সেটা। আর এই ডিআরডিও কি লড়াই করা ড্রোন, যেটা ফ্লাইটে মানে খুব সাকসেসফুল যুদ্ধ জাহাজ, সেটা বালেশ্বর যেটা উড়িষ্যার মধ্য দিয়েই সেটা চলবে। এবং নেক্সট যদি আমরা দেখি, দুটো গেম দেখব, একটা কি এশিয়ান গেম, আমরা জানি এশিয়ান গেম হয় 2020, তো আমরা দেখব যে এশিয়ান গেম 2022 যেটা হবে সেটা কোথায়, চায়না সাউথে, এবং 2026 যেটা হবে সেটা জাপানে। এবং যদি আমরা লক্ষ্য করি যে এশিয়ান ইউথ গেম, মানে 2021 ইউথ গেম যেটা, তো সেইটা কোথায়, না চায়না সাউথে, যে চায়না সাউথে কি না এশিয়ান গেম আরও হতে চলেছে 2022, সেখানে ইউথ গেমটা। ঠিক আছে, এবং নেক্সট যদি আমরা লক্ষ্য করি তো এশিয়ান গেম ইউথ গেমসের আর একটা ভাগ যেটা হলো 2021 সেটা হবে বাহারিনে, অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখুন। ওয়ার্ল্ড গেমস যদি আমরা দেখি 2022, তো 2022 ওয়ার্ল্ড গেমস আমরা দেখব ইউএসএর ভার্জিয়াম, এইখানে দেখব 11তম, এবং 2025 দেখব আমরা চায়নাতে। এবার বেশিরভাগ গেমসই চায়নাতে হতে চলেছে 2000 পরে, সেটা 12তম। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই নোট ডাউন করুন। বন্ধুরা, বারবার বলছি আমি বাছাই করা কিছু এই 2020 যেসব কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমি তুলে ধরছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইকটাই আমাদের মূল্যবান। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে থাকুন। তারপরে যে ইনফরমেশনটা দিতে চলেছি, অবশ্যই আপনারা জানেন মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা কোথাকার, এই যোজনাটা, এই প্রকল্পটা মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন, তাহলে আমি রেসপন্সটা আপনাদের কাছ থেকে পাবো। তো নেক্সট কি ওয়ার্ল্ড, এইখানে যে তিনটা ডে দেওয়া আছে, সেই দিন তিনটা ডে নিয়ে আমি বলছি, কী কী, ওয়ার্ল্ড রাইনো ডে কি 22 সেপ্টেম্বর, তারপরে ন্যাশনাল এলিফ্যান্ট ডে 12ই আগস্ট, ন্যাশনাল টাইগার ডে 21শে জুলাই, নোট ডাউন করে রাখুন, খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট যেটা, বিহারের কিছু তথ্য দিব আপনাদেরকে, বিহারের এই 2020 সেপ্টেম্বরে কিছু হয়েছে কাজ, যেগুলো সব বিহারে, সেগুলো নিয়ে আপনাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরছি। সেটা কি ঘর তক ফাইবার যোজনা, কে, প্রধানমন্ত্রী নিজেই সেটা বিহারে এই প্রকল্পটা উদ্বোধন করেছেন। এবং নেক্সট যদি দেখি, নাইন হাইওয়ে প্রজেক্ট, ঠিক আছে, 9টা হাইওয়ে প্রজেক্ট নীতিশ কুমারের তত্ত্বাধীনে, ঠিক আছে, এবং নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী,
তারপরে যদি আমরা দেখি বিহারের যে পাটনা ক্যাপিটাল, সে বিহারের পাটনা, সেইখানে কার স্ট্যাচু তৈরি হয়েছে? সে কে? না, অরুণ জেটলি। অরুণ জেটলি স্ট্যাচু কোথায় তৈরি হয়েছে? বিহারের পাটনায়। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা লাস্ট ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদেরকে তথ্য দেব, যেটা হলো নতুনভাবে যে ফিল্ম সিটি তৈরি হতে চলেছে, নতুনভাবে আমাদের ইন্ডিয়ায় ফিল্ম সিটি তৈরি হতে চলেছে, যেটা কি গৌতম বুদ্ধ নগর। গৌতম বুদ্ধ নগর কোথায়? না, সেটা উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে না আমরা জানি, শ্রী যোগী আদিত্যনাথ। তো তিনি এই ফিল্ম সিটি তৈরি করতে চলেছেন কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গৌতম বুদ্ধ নগরে। এবং এই যে তার ক্যাপিটাল, উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি? লখনৌ। সেই লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? আরেকটা আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করে নিন বা জিকে, লখনৌ হলো গৌতমী নদীর তীরে অবস্থিত। তো বন্ধুরা, আজকের এই ছোট্টের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স, বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আর পরের এরকম ধরনের সময়ের অল্প ব্যবধানে যদি আপনারা পেতে চান বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের চ্যানেল অবশ্যই ফলো করতে থাকুন। বাই।